নমস্কার বন্ধুরা, ঘরে বাইরের একটা নতুন পর্বে সকলকে স্বাগত জানাই। নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও মোটামুটি ভালোই আছি। একটা নতুন ব্লগ নিয়ে আবারও হাজির হলাম। আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের খুবই ভালো লাগবে। আজকে হচ্ছে ধনতেরাস। সকাল সকালেই রান্নাটা চাপিয়ে দিয়েছি আর আজকে একটু বাজারে বেরোবো, দেখি ধনতেরাসের জন্য কিছু কেনাকাটা করব। এখন প্রেশার কুকারে ডাল চাপিয়ে দিয়েছি আর সেই ফাঁকে আমার এই যে টুলগুলো ছিল সেই টুলগুলোতে একটু ডেকোরেশন করছি। এগুলো প্লেন খড়ি মাটি দিয়ে যেরকম আলপনা দেয় সেরকমভাবেই আমি আলপনা দিচ্ছি, একটু দেখতে ভালো লাগবে আর মনে হলো একটু এগুলোকে ডেকোরেশন করি। আর এগুলো আমার ইচ্ছে হলে ধুয়েও নিতে পারবো, যখন যেরকম মন চাইবে সেরকমভাবে একে এটাকে ডেকোরেশনও করতে পারবো, আবার ধুয়ে এমনি প্লেন যেরকম ছিল সেরকমও রাখতে পারবো। মাংস তো দেখেই নিয়েছি, একটার মতো মাংস আছে, বেগুন ভাজা, আলু পটল কুমড়ো দিয়ে ডালনা, আর আছে মসুর ডাল। এখন বেশ বেলা হয়ে গেছে, আমার কর্তাও বাড়িতে এসছে আর আমি এখন আমার কর্তার সাথে বাজারে বেরিয়েছি। আজকে কিন্তু বাজার একেবারে খোলা আর দিওয়ালি হচ্ছে আলোর উৎসব, অনেক মোম, বিভিন্ন ধরনের মোমবাতি, বন্ধন বাহার, আর্টিফিশিয়াল গাঁদা, অনেক কিছুই বিক্রি হচ্ছে। এখন আমি চলে এসেছি এই কাঁসা পিতলের দোকানে। তো কাঁসা পিতলের দোকানের ভেতরে এত ভিড়, বাইরেও এরকম জিনিস ওরা ডিসপ্লে করেছে, তো সেখান থেকেই ভাবছি কিছু ছোটোখাটো জিনিস কিনবো। আজকের দিনে অনেকে ঝাড়ু কেনে, অনেকে সোনা রূপার জিনিস কেনে বা রূপোর কয়েন কেনে, কিন্তু আমি এবার ওইসব কিছু কিনবো না, আমি এই পিতলেরই একটা কিছু কিনবো। কোনো দোকান ফাঁকা নেই, ধনতেরাসে সবাই কেনাকাটা করছে। আমি খুব ছোট্ট একটা জিনিস কিনেছি, তো পরে তোমাদের দেখাবো। ওখান থেকে চলে এসেছি, এসে আমি যে টুলটা ডেকোরেশন করেছিলাম সেটাকে একটু সাজিয়ে নিয়েছি আর এই আর্টিফিশিয়াল গাঁদাটাও কিনেছি, গাঁদার মালাটা, আর এরকম পদ্মও কিনেছি, সঙ্গে লাইটগুলো তো আগেই কিনেছিলাম তাই দিয়ে সাজিয়ে নিলাম। চলে আসছি পরদিন সকালবেলা। সেদিন আর বিকেলের দিকে ব্লগ করা হয়নি, অনেকটা কাজের প্রেশার থাকে সেই জন্য আর ক্যামেরা ধরিনি। তো পরদিন সকালবেলা, আজকে হচ্ছে ভূত চতুর্দশী, তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম। আজ আমার পদ্ম গাছে তিনটে পদ্ম ফুটেছে, সেটা দেখাবার জন্য সকালবেলায় ক্যামেরা নিয়ে ছাদে চলে এসেছি আর আমি খুব খুশি। খুব শখ করেই গাছটা লাগিয়েছিলাম, তো ফুল ফুটেছে দেখে এতটাই আনন্দ হচ্ছে কি বলবো। কালকেও একটা ফুটেছিল আর আজকে তিনটে ফুটেছে। আর এখন মা ঠাকুর ঘরে যাবে তাই ফুল তুলে নিচ্ছে, আর আমি মনে মনে ভাবছি একটু তুলসীতলা বা অন্যান্য জায়গাগুলোতে আলপনা দেব। দিওয়ালি হচ্ছে আলোর উৎসব, সকলের জীবন খুব আলোয় আলোয় ভরে উঠুক এটাই কামনা করি। শুনছি কালকে খুব ঝড় বৃষ্টি হবে, তো মনে স্বাদ ছিল আলপনা দেওয়ার, তা আজকে দেখলাম যে ওয়েদারটা তবু তুলনামূলক ভালো আছে, তো সকালবেলা উঠেই ছাদে চলে এসেছি আর একটু আলপনা দিয়ে নিলাম। দেখো কেমন হয়েছে, কমেন্ট করে অবশ্যই জানিও। আমরা উৎসবের দিনে যেরকম ঘর বাড়ি সাজাই, নিজেরা সাজি, প্লাস ভালো খাওয়া দাওয়া করি, যাদের মোটামুটি একা হাতেই ঘরটা সামলাতে হয় তারা কিন্তু এই কাজগুলো আগে আগে করতে পারো। যে কোনো উৎসব অনুষ্ঠানে আগে কিন্তু একটু প্রস্তুতি নিয়ে রাখলে সেই দিনের কাজের চাপটা একটু কম থাকে। আমিও আজকে কিছু কিছু প্রস্তুতি নিয়ে রাখব, সেটা তোমাদের ব্লগে অবশ্যই শেয়ার করব। কোনো কাজ যদি প্ল্যান করে করা যায় তাহলে কিন্তু কাজটা খুব ভালোভাবে সম্পন্ন করা যায়। তো দেখো দুটো জায়গায় আলপনা দিয়েছি আর একটু ঘুরিয়ে তোমাদের দেখিয়ে দিলাম কেমন হয়েছে। আর যেহেতু চোদ্দ শাক, চোদ্দ রকম শাক আজকে খেতে হয়, তো গাছে পুঁই শাক হয়েছে, একটুখানি পুঁই শাক আজকে রান্নাতে দেব, তাই ডগগুলো কেটে নিয়ে যাচ্ছি। একদম ডগগুলো তো কচি কচি হয়, এগুলো কিন্তু ভালোভাবে শাকের সাথে মিশে যাবে। এবার আমি নিচে চলে এসেছি আর আজকে চোদ্দ প্রদীপ জ্বালবো, সেই জন্য প্রদীপগুলোকে জলে ভিজিয়ে রাখছি। এগুলো খানিকক্ষণ ভেজানো থাকুক, নাহলে কিন্তু প্রচুর তেল টানে, তো এই কাজগুলোকেও সেরে রাখছি। প্রদীপগুলো ভেজানো হয়ে গেছে, এবার আরও একটা কাজ আমাকে আজকে করতে হবে, সেটা কি না ফর্দ তৈরি করতে হবে। কী কী লাগবে না লাগবে আগে থেকে যদি একটু
না প্রস্তুতি নিয়ে নিই, কত জিনিস তো আমরা ভুলে যাই, তো সেটা একটা লিস্ট তৈরি করে দিচ্ছি। আমার কর্তা বাজার করে এনে দেবে, কী কী কাঁচা বাজার লাগবে বা কী কী মুদিখানা জিনিস লাগবে তার একটা লিস্ট তৈরি করছি। আর এগুলো একটু ঠান্ডা মাথায় ভেবে ভেবে করতে হয়, তার কারণ কোনটা ভুলে যাব, তারপরে বাড়ি বাড়ি বলবো এটা নিয়ে আসো ওটা নিয়ে আসো, তখন খুব রাগ হবে। আর আমি পুজোর জন্য যে যে জিনিসগুলো ব্যবহার করব সেগুলো সবই নতুন ব্যবহার করব, মানে প্যাকেট খুলে যেগুলো ব্যবহার করা যায় সেই রকমই ব্যবহার করব, ঘরের যে জিনিসগুলো থাকে সেইগুলো কিন্তু ব্যবহার করব না। সেই জন্য আগে থেকে একটু মানে চিন্তা করে করেই সব লিখতে হচ্ছে। তো আমার ফর্দ করা কমপ্লিট হয়ে গেছে, দুদিকে দু রকম জিনিস লিখেছি, একটা মুদিখানায় যাবে আর একটা কাঁচা বাজার। আর চোদ্দো শাক নিয়ে এসে বাজার থেকে, চোদ্দো শাকের মধ্যে কলমি এদিকে লাল নোটে এনেছে, পালং এনেছে, আর এনেছে এটা হচ্ছে কাকুলিদের বাড়ি থেকে আমি কুমড়ো শাক চেয়ে নিয়েছি, কুমড়ো পাতা আর কি চেয়ে নিয়েছি। আর গাছের থেকে তো পুঁই শাক আর কি নিয়ে এসেছি, আর মূলো শাক, তো এই মানে জোগাড় করেছি, আর বাকিটা কিনে আনা হয়েছে। এটা প্যাকেট বাজারে আর কি বিক্রি হয় চোদ্দো শাক বলে, সেই চোদ্দো শাকটা কিনে আনা হয়েছে। এর মধ্যে হিংচে থাকে, শুষ্নি থাকে, অনেক ধরনের শাক থাকে, মানে চোদ্দো রকমের শাক দিয়ে, লাউ শাক থাকে, এরকম অনেক রকম শাক দিয়ে মানে মোট চোদ্দো রকম শাক হবে। প্রত্যেকটা শাকেরই কিন্তু পুষ্টিগুণ আছে, তাই এই সময় এই শাকটা খাওয়া খুবই ভালো। আর আমি চাল কুমড়োর এরকম দেখো মানে পকেট করে কেটে রেখেছি, পাতলা পাতলা করে কেটে রেখেছি। তো আজকে চাল কুমড়োর বড়া করব, এই রেসিপি দুটো তোমাদের সাথে শেয়ার করব, চোদ্দো শাক আর চাল কুমড়োর বড়া। তো এই চাল কুমড়োর বড়াটা কিন্তু খেতে খুবই ভালো হয়, আমি আমার মার থেকে যেভাবে শিখেছি আমি সেইভাবেই তোমাদের সাথে শেয়ার করব। চাল কুমড়োর মধ্যে আগে নুন মাখিয়ে রাখতে হবে, আর চাল কুমড়োর মধ্যে নুন মাখিয়ে রাখলে কী হবে, চাল কুমড়োটা সফট হয়ে যাবে, আর রান্না করে যখন আমরা খাবো তখন কিন্তু চাল কুমড়োটা সফট হবে, আর না হলে কিন্তু ভালো লাগবে না, মানে মুখের মধ্যে চাল কুমড়োটা কচকচ করে পড়বে, সেই জন্য এই কাজটা করে রাখতে হবে। তো এটা আমি নুন মাখিয়ে রেখে দিলাম, এটা সফট হয়ে যাবে, তারপর বাকি কাজগুলো করব। তো আমি আজকে রান্না করব ফুলকপি আলু বেগুন বড়ি দিয়ে একটা তরকারি, এটাও নিরামিষ করব, এটা খেতে অনেকটা মাছের ঝোলের মতো লাগে কিন্তু একেবারে নিরামিষ, মাছ ছাড়াই আর কি মাছের ঝোল। মশলার মধ্যে দিয়েছি আদা আর জিরে, ব্যাস আর কিছুই না। স্নান টান করে আমি একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নিয়েছি, আর এখন বাজে হচ্ছে 12:30, আর এদিকে দেখো সকালবেলা এইসব কাজগুলো করে তারপরে স্নান করতে গেছি, এখানে চাল কুমড়োটা নুন দিয়ে এটাকে সফট হওয়ার জন্য রেখে দিয়ে গেছি। এখানে আছে কেনা চোদ্দো শাক, তো আর বাকি শাকগুলো সব মা বেছে দিয়েছে, আমি এখন ধুয়ে সব চুবড়িতে সব ঝরিয়ে জল ঝরিয়ে ঝরিয়ে রেখেছি। আর এখানে আছে মূলো মূলো কুমড়ো আর কি শাক ও পুঁই শাক, গাছের পুঁই শাক এই আছে এখানে, এখানে আছে লাল শাক আর এখানে আছে পালং শাক, সব ধুয়ে মানে গুছিয়ে রাখা হয়েছে, চাল কুমড়োটাকেও নুন মাখিয়ে রাখা হয়েছে। আর এদিকে এই যে ফুলকপির তরকারিটা, এই যে এটা বেগুন বড়ি এই দিয়ে মাছের ঝোলের মতো খেতে লাগবে, মাছ ছাড়া নিরামিষ মাছের ঝোল বলতে পারো, যারা নিরামিষ খায় আজকে আমরা নিরামিষ খাবো। আর করবো হচ্ছে আজকে আতপ চাল, তো খালি এই শাকগুলো কোটা বাকি আছে, শাকটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। চোদ্দো শাক আমার মনে হয় আমাদের হিন্দু বাঙালি ঘরে মোটামুটি সবাই আজকের দিনে চোদ্দো শাক খায়, আর চোদ্দো প্রদীপ জ্বালে, তো চোদ্দো প্রদীপ তো বিকেলবেলা জ্বালবো, আর সকালবেলা উঠেই আগে তুলসী তলায় আলপনা দিয়েছি, এইসব কাজ করতে করতে মানে এতটা দেরি হয়ে গেছে। তারপরে লিস্ট করেছি বাজার এসছে, প্লাস কালকে তোমাদের ধনতেরাসে কী কিনেছি তা শেয়ার করা হয়নি, কী কী বাজার এসছে সব শেয়ার করবো আজকে, কারণ একটা যে কোনো পুজো আর্চা বা যাই করো না কেন একটা যদি মানে প্রস্তুতি নেওয়া যায় আগে থেকে তাহলে সব কাজটা ঠিকঠাক মতো পরের দিন করা যায়। তো আমি আজকে অনেকটা কাজ সারবো, তো কী কী কাজ সারবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। এবার দেখাই এই কর্নারটা, আমি দেখো যে কোনো উৎসবে একটুখানি ঘর দোর সাজালে তো, উৎসব তো আর শুধু উৎসব না বলো না, একটু যেরকম ঘর তো সাজানো গোজানো হয় তেমনি নিজে সাজগোজ করে তবেই না মনে আনন্দ থাকে, তাই না? এখানে দেখো মানে এগুলো
সাজানো হয়ে গেছে, আর এই যে এই টুলগুলোকে একটুখানি ডেকোরেশন করেছি। আমার কর্তা বলে নায়িকাজ তো খই ভাজ, তো আমার কি কাজ নেই বলো? কত যে কাজ আছে তাকে আর বুঝবে। হ্যাঁ তো চলো আলপনাটাও দেখাই। হ্যাঁ দেখো তুলসীতলায়, এই দেখো তুলসীতলায় আলপনাটা দেওয়া হয়েছে। এটা সকালবেলা এসে কাপড় জামা ছেড়ে এই জায়গাটা আলপনা দিয়েছি, আর এদিকেও আলপনা দিয়েছি। একটু উৎসবের দিনে আমাদের হিন্দু বাঙালিরা তো একটু আলপনা দেয়, তো আজকে এই জায়গাটুকু দিলাম, কালকে ঠাকুর ঘর টরগুলো দেবো। আজকে যেহেতু 14 প্রদীপ জ্বালবো, তুলসীতলা বা অন্যান্য জায়গায় জ্বালবো, সেই জন্য এই জায়গাগুলোতে আলপনা দিয়ে নিয়েছি সকালবেলা। আর যদি কালকে শুনেছি যে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, তো ঝড় বৃষ্টি হলে তো সব ধুয়েই যাবে, তার আগে মনের সাপটা তো পূরণ হয়ে গেল। আর আলপনা তো যে কোনো সময় যে কোনো দিন দেওয়া যেতে পারে। বাড়ি সাজানো আলপনা মানে হচ্ছে তোমার ঘর দোর তুমি সুন্দর করে সাজাবে। তো আলপনা আমি অত ভালো দিতে পারি না, কিন্তু চেষ্টা করি। ছোটোবেলায় মা যখন লক্ষ্মী পুজোর মানে জোগাড়গুলো করতে বলতো, তা আমি আলপনা দিতাম। তো ওই থেকেই কিছু কিছু শেখা, মাই হাতে ধরে সব কিছু শিখিয়েছে। আর আলপনাটা ওই না পারার মধ্যে পারি, মানে একদম অনেকে তো দিতে পারে না, সেই তুলনায় একটু আধটু দিতে পারি, তবে খুব সুন্দর বলার মতো কিছু না, কাজ চলে যায়। আর আমাদের এইদিকে পুজো হচ্ছে, হয়তো অনেক সময় আমি সাউন্ড অফ করে দেবো, কারণ আমার কপিরাইট চলে আসবে। গান হচ্ছে সন্ধ্যেবেলাটা, সব জায়গায় লাইট জ্বলছে, গান হচ্ছে, খুব ভালো লাগছে। একটা গান টান চলে আরও একটু উৎসব উৎসব মনে হয়, ভালোই লাগে। তো যাই হোক, আর আজকে সন্ধ্যেবেলা আমার অনেক কাজ আছে, তো চলো মানে বেশি কথা বলবো না। ছাদের থেকে নিচে চলে এসেছি, আর এখন আমি করছি ওই চোদ্দ শাককে আমি ফোড়নে দিলাম শুকনো লঙ্কা আর কালো জিরে। এবার বাজার থেকে যে চোদ্দ শাকটা কিনে এনেছিল সেই চোদ্দ শাকটা দিয়ে দেবো। এই শাকটা দিয়ে আমি এখন তো নাড়াচাড়া করে নেব, আর কম আছে বসিয়ে রাখবো, আর আমার শাকগুলো কোটা হয়নি, সেই শাকগুলোকে আমি ততক্ষণে কুটে নেব। শাকের তো জল মরতে অনেকক্ষণ সময় লাগে, তার ফাঁকে আমার কিন্তু শাকগুলো কোচানো হয়ে যাবে। কিছুটা করে শাক কুচিয়ে নেব, কিছুটা করে কড়াইয়ে দিয়ে দেবো, মজতে থাকবে, আবার কিছুটা শাক আর কি কেটে নেব। এইভাবে কাজটা আমি কমপ্লিট করব। এখন যতটুকু কোচানো হয়েছে এতটুকুই আগে দিয়ে দিই, তারপরে আবার বাকি শাকটা কুচিয়ে নেব, তারপরে দেব। এক এক সব শাকগুলোই আমি কুচিয়ে আমি শাকের মধ্যে দিয়ে দিয়েছি, আর শাকটা যাতে মজে যায় সেই জন্য একটু নুন হলুদও দিয়ে দেব। আর আমি স্বাদ মতো এখানে চিনি দিয়েছি। শাকে একটু চিনি দিলে স্বাদের একটা ব্যালেন্স আসে, তবে অনেকেই চিনি খেতে অপছন্দ করেন, সেক্ষেত্রে চিনিটা স্কিপ করাও যেতে পারে। আমি এখানে একটা স্পেশাল জিনিস ব্যবহার করছি, সেটা হচ্ছে কাঁচা বাদামের গুঁড়ো। এটা দিলে শাকের টেস্টটা কিন্তু অনেকটা বেড়ে যাবে। শাকটা এখন নাড়াচাড়া করতে করতে শাকের জলটা আমি একদম শুকিয়ে নেব। চোদ্দ শাকটা প্রায় হয়ে আসছে, সব কিছু দেওয়া হয়ে গেছে। আর এবার করব চাল কুমড়োর বড়াটা। হ্যাঁ ওটা করব, হয়ে যাবে। আর ভাতটা গরম গরম করব, যেহেতু এরকম করে জলটা বের করে নেবো নিগড়ে নিগড়ে, নালে জলো জলো হবে ব্যাপারটা। এইটা আমার ছেলের খুব পছন্দের, আমার মা করতো খুব ভালো। তো এটা এখন এরকম ভাবে সব জল নিগড়ে নিগড়ে সেগুলো এক একটা জিনিসের এক এক রকম। তো এগুলো চলো এগুলো নুন দিয়ে নরম করে নিতে হবে।
যে কোনো খাবার খেতে গেলে তাকে তো একটু সুস্বাদু করতে হবে। আগেকার মানুষ কি হতো, যদি আমরা মানে আদিম মানুষদের দেখি তাহলে তারা গাছের ফল মূল কাঁচা মাংস ঝলসে টলসে খেত, তারা অনেকদিন বাঁচত আর তাদের শরীর স্বাস্থ্য ভালো থাকতো। কিন্তু আমরা মানে জীবের লালসা যেটা বলে, লালসার জন্য আমরা এসব খাই, তা আমরা বেশি দিন বাঁচি না। আমাদের জীবটা মানে জীব হচ্ছে সব থেকে খারাপ জিনিস। যেমন কথা, তোমার জীবটা যদি ঠিক না হয় তুমি যাকে খুশি তাকে যা খুশি তাই বলে দেবে। তাই জীবের যেমন স্বাদ বোঝে, আবার কথাটা তো ওই জীবের দগ থেকেই বেরিয়ে যায় না। ভালো বেরোয় আবার খারাপও বেরোয় সেরকম আর কি। ভালো খাওয়া যায় খারাপও, খারাপ কথাও যেরকম বলা যায় আবার ভালো কথাও বলা যায়। তো এই এই জলটা বের করে দিতে হবে, এটা থাকলে বড়াটা আর কি জোলো জোলো হবে। হ্যাঁ জোলো হবে, নেতেই যাবে তাড়াতাড়ি। এই জলটা আগে বের করে দিতে হবে। রান্নাটা তো একটা কি বলবো শিল্পই বলা যায়। ভালো জিনিস খেতে হলে ভালো একটু খাটতে হবে, তবে না খাওয়া ভালো হবে। এইটা এরকম পকেট থাকবে, এর ভেতরে পুর ভরা হবে, এরকম পকেট করা থাকবে। হ্যাঁ না না ঘটি বাঙাল বলে নয়, তো আমরাও তো খেতাম আমাদের বাবু। হ্যাঁ বাবা চোদ্দ শাক চোদ্দ প্রদীপ তো হবে। হ্যাঁ আর চোদ্দ শাক তো বাবু আনত, আমরা আবার বাবাকে বাবু বলতাম। চলো এবার বড়ি দেবো। বড়িগুলোকে শাকের মধ্যে বড়িগুলোকে এরকম মানে গুঁড়ো করে করে হ্যাঁ মুচমুচ করবে, মুখে পড়বে ভালো লাগে। সর্ষে কাঁচা লঙ্কা পোস্ত বাটা হয়ে গেছে, এটা রেডি হয়ে গেছে। এখানে অল্প ময়দা নিয়েছি, এর মধ্যে চালের গুঁড়ো নুন কালো জিরে এটা দেবো, দিয়ে একটা ব্যাটার তৈরি করব, তারপরে এটা ভাজব। এখন আমি চাল কুমড়োর ভেতরে এরকম পুর ভরে দিচ্ছি, আর এটা কিন্তু চাল কুমড়ো দিয়েই ভালো হয়। অনেকে বলতে পারো যে লাউ দিয়ে হবে না, তো লাউ দিয়ে অতটা ভালো হয় না, এটা চাল কুমড়োর সঙ্গেই ভালো ম্যাচ করে। এই রেসিপি দুটো দেখে তোমাদের যদি ভালো লাগে বা আমার সাংসারিক কাজকর্ম দেখে তোমাদের যদি ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, খুশি খুশি শেয়ার করো, আর আমার চ্যানেলটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। বেল আইকনটা কিন্তু প্রেস করো, বেল আইকনটা প্রেস করা থাকলে আমার যে কোনো ভিডিও আমি যখনই আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো দেখো আমি যখন আতপ চালটা করি, আতপ চালটা কিন্তু একদম সেদ্ধ চালের মতোই ঝরঝরে সুন্দর হয়। তো আমি এর আগের একটা ব্লগে আমি দেখিয়েছিলাম কিভাবে আমি আতপ চালটা আর ভাত করি। তো যাই হোক আমাদের রান্নাবান্না কমপ্লিট, এখন আমরা খাওয়া দাওয়া করব। আর খাওয়া দাওয়ার পর আমি যে প্রদীপগুলো ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণই ভেজানো হয়ে গেছে, তো এখন এগুলো জল ঝরিয়ে শুকিয়ে নেব। আর কালকে তো দীপান্বিতা লক্ষ্মী পুজো করবো, সেই জন্য আমি মানে যত ঠাকুরের বাসন ছিল সেগুলো বের করে মেজে নেব। আর কী কী বাজার এসছে চলো তোমাদের দেখাই। বিভিন্ন রকম মশলা এসছে, খই চিড়ে ডাল, তারপরে বিভিন্ন রকম শাক সবজি সবই আনা হয়ে গেছে। এখন হয়ে গেছে সন্ধেবেলা, তো আমি এখন চোদ্দ প্রদীপ দেব, তার জন্য সমস্ত প্রদীপের মধ্যে সলতে ভরে নিচ্ছি। Thank you.
আনাচে কানাচে ভূত দূর হয়ে যা। সব করে পিলার একটা করে দিয়ে দাও। দেওয়ালি আলোর উৎসব, তাই সব জায়গাতেই আলো দিয়ে সেজে উঠেছে। কিন্তু যখন বাজি পোড়ানো হয় সবতেতে না, যাদের বাড়িতে পেয়ার্স আছে বা রাস্তাতেও অনেক পেয়ার্স আছে, তারা কিন্তু ভীষণ ভয় পায়, কোথায় লুকোবে ওরা ঠিক করতে পারে না। তা আমার নটুরও আজকে ওরকমই একটা অবস্থা, মানে ভীষণ ভয় পাচ্ছে, কখনো বা নিচে একেবারে নিচের ঘরে চলে যাচ্ছে, আবার ভয়ে উপরে চলে আসে, এরমই করছে, আমাদের আশেপাশে থাকার চেষ্টা করছে ভয়েতেই, আবার যখনই বাজির আওয়াজ হচ্ছে আবার নিচে চলে যাচ্ছে। তো যাই হোক, আমি বিভিন্ন জায়গায় প্রদীপ জ্বেলে নিচে চলে এসেছি। আর কালকে আমি যে যে শুকনো খাবারগুলো করব তার কিছুটা প্রস্তুতি নিয়ে রাখছি। খয়ের উপরা হবে, তাছাড়া মুগ ডালটা ভেজে রাখব, চিড়ে ভেজে চিড়ের মোয়া করব, তিলের নাড়ু করব। তিলের নাড়ু করার সময়ও আমি তিলটাকে ভালো করে বেছে নিই, তিলের মধ্যে অনেক সময় কাঁকড় থাকে, সেজন্য একটু বেছে নিতে হয়। নারকেল নাড়ু করা হয়ে গেছে। আর খইয়ের উপরা করার সময়ও কিন্তু খইটাকে ভালো করে বেছে নিতে হয়, খইয়ের মধ্যেও কিন্তু ধান থাকে। তো দেখো, নাড়ু পাক দেওয়া হয়ে গেছে, এক এক করে আমি এগুলোকে আজকে রেডি করে রাখবো। কালকে আমি বিভিন্ন কাজে সময় পাবো না, তো এগুলো আগের দিন রাত্রেবেলা আমি প্রস্তুতি নিয়ে রাখি, তোমরাও করতে পারো। আর এখন আমি তিলের নাড়ু করছি, তো গুড়টাকে একটু চেক করে নিলাম। গুড়টা যখনই মানে তার দেখা যাবে সেই সময়টাতে তিলটা দিতে হয়, না হলে কিন্তু তিলের নাড়ুই বলো বা চিড়ের মোয়াই বলো কোনো কিছুই কিন্তু পাক ভালো হবে না। তো এইসব রেসিপি আমি শঙ্করিস কিচেনে অলরেডি শেয়ার করেছি, এখানে রেসিপিগুলোর ডিটেলস কিছু তোমাদের সাথে শেয়ার করছি না। তোমরা যদি দেখতে চাও আমার ভোগের রেসিপি বা এইসব জিনিস, তো সেটা শঙ্করিস কিচেনটা ফলো করো, বা আমি ডিসক্রিপশন বক্সে আমার ভোগের রেসিপির লিঙ্কগুলো দিয়ে দেবো, তোমরা চাইলে দেখে নিতে পারো। বিভিন্ন উৎসবে আমরা যখন ভোগ রান্না করি তখন তোমাদের কাজে লাগতে পারে। তিলের নাড়ু, চিড়ের মোয়া, এগুলো করাটা একটু শক্ত আছে, আর গরম গরম এগুলো করতে হয়, হাতে একটু জল মেখে নিতে হয়, না হয় ঘি মাখিয়ে নিলেও হয়। এই যে চিড়ের মোয়া আমি এরকম দেখো খুব করে মুঠো মুঠো করে একেবারে চেপে চেপে করি, যার জন্য চিড়ের মোয়া ভীষণই শক্ত হয়। আমার মানে মা ঠাকুরদা এদের সাথে বসে যখন চিড়ের মোয়া করতাম, ঠাকুরদা বলতো খুব মানে জোরে জোরে প্রেস করতে, আর এইগুলো করবার সময় না হাতে মনে হবে যেন ফোসকা পড়ে যায়। তো এখন অনেকেই কিন্তু প্যাকেট কিনে আনে, দোকানে কিন্তু কিনতে পাওয়া যায়। কমপ্লিট আজকের মতো কাজ আমার, এখানে এই যে চিটের মোয়া, এখানে তিলের নাড়ু, নারকেলের নাড়ু, আর এখানে খইয়ের উপরা, এই আজকে হলো। ডালটা ভেজে রাখলাম, আর এবার ধনতেরাজে কেনা হয়েছে এই প্রদীপ। আগের বার একটা গোল প্রদীপ কিনেছিলাম, তো সেটা সাইজে হয়নি, তো ওটা পাল্টে এমনি প্রদীপ নিয়ে নিয়েছিলাম, আমার প্রদীপটা নষ্ট হয়ে গেছিল বলে। তো এই বছর আবার একটা প্রদীপ কিনলাম, আর এই হাড়িটা কিনেছি, এই দুটো জিনিস ধনতেরাজে কেনা হয়েছে, কালকে ব্যবহার করবো এই দুটো। সকাল থেকে প্রচুর প্রচুর পরিশ্রম হয়েছে। তো যাই হোক, আজকের পর্বটা দেখে তোমাদের যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবে, প্রচুর প্রচুর শেয়ার করবে, আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে, ততক্ষণের জন্য টাটা।